এবং আপনারা আসছেন সব মিলিয়ে খুব খুব আনন্দিত উৎফুল্ল। তো ঠিক আছে, 2023 এর কুরবানির বাজারটা কেমন যাবে? এটা এটা একটা জটিল প্রশ্ন, কারণ হচ্ছে যে আপনি জানেন যে ইতোমধ্যেই গরুর তিন নিয়ম বলতে পারেন অনেকটাই অনেক সুন্দর। বন্ধুরা, আমরা আগের পর্বে যে গরুটা দেখিয়েছিলাম শাহ আমানত এগ্রোর, এই শাহ আমানত এগ্রোর এই বড় দেশাল গরুটা বের করা হয়েছে এখানে একটু জাস্ট শো করার জন্য। আমরা একটু দেখি গরুটা নিচে নামানোর পরে কেমন লাগে। আসলে গরুটা অনেক বড় সাইজের গরু, আপনারা যারা দেখতেছেন ক্যামেরায় তারা হয়তো বুঝতেছেন গরুটা আসলে বড় সাইজের একটা দেশাল গরু। খুব সুন্দর সাইজের একটা বিশাল গরু। আব্দুল মালিক এগ্রোর আরো একটা বড় গরু আছে। আচ্ছা, আব্দুল মালিক এগ্রোর সম্ভবত ওইটা। এরপরে এইখানে একটা গরু আমরা দেখতে পাইতেছি, এই গরুটাও অনেক বড় সাইজের গরু। প্রাণী সম্পদ মেলায় আসলে আসলে এই মেলাগুলো যখন আসি তখন একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, সেটা হইতেছে এখানে আমরা অনেক গরু দেখতে পাই একসাথে। আসলে এত গরু সব সময় দেখা হয় না, আর সম্ভব হয় না আসলে গরুর হাট ছাড়া। তো এই মেলাগুলো আসলে খুব প্রশংসনীয়, এইগুলাই আমরা খুব ভালো ভালো গরু দেখতে পাই। এই যে এখানে আমরা দেখতেছি ব্রাউনিস রেঞ্চ, ব্রাউনিস রেঞ্চে দুইটা গরু আছে, এই দুইটা গরুও খুব সুন্দর। আমরা আরো দুইটা গরু দেখতেছি গ্রামিজ রেঞ্চে। আরো দুইটা গরু দেখা যাচ্ছে ব্রাউনিজ রেঞ্চের বাছুর গরু, কিন্তু এইগুলা খুবই হাই পার্সেন্টের গরু, এগুলার ফিউচার খুব ভালো। এটার আপনারা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন। আমার ধারণা এগুলা ব্রাহামা ব্রাহামা বাছুর, এগুলা খুব সুন্দর, খুবই সুন্দর হাই পার্সেন্টেজের বাছুর আছে। শিকদার ক্যাটেল ফার্ম এই জায়গায়। বন্ধুরা, আমরা এখন আছি এখানে মেহেরপুর গরুর খামারের স্টলের সামনে। এখানে মোটামুটি কিছু ভালো ভালো জাতের গরু দেখা যাচ্ছে। আমরা এখানে ভাইয়ার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের খামারের নামটা হচ্ছে মেহেরপুর? মেহেরপুর গরুর খামার। মেহেরপুর গরুর খামার, এটা কি কুষ্টিয়ার মেহেরপুরেই? মেহেরপুর শহরেই। মেহেরপুর শহরে আপনাদের ডিসপ্লে সেন্টার বা ফার্ম ওইখানেই? জি জি। আচ্ছা, আপনারা আজকে কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা। দুইটা, দুইটার মধ্যে একটা হচ্ছে আপনার পাকড়া, পাকড়া আর একটা হচ্ছে দেশাল, দেশাল ক্যাটাগরি বলা যায় না? ওইটার বয়স কত হবে ভাইয়া? ওটা 3.5 বছর আর এটা আপনার 3 বছর। আচ্যা, ওজন কেমন আছে? ওটা 850 কেজি আছে। ওইটা 850? জি। আর এটা 725 কেজি। 725? 725। আচ্ছা, এই গরুগুলো কি আনসোল্ড আছে নাকি সেল হয়ে গেছে? ওটা সেল হয়েছে। ওইটা সেল হয়েছে? এটা কোথায় মেলায় সেল হলো নাকি? না, এখানে সেল হয়েছে, খামারে নিছে আর কি। আচ্ছা, কবে সেল হলো এটা? গতকালকে। গতকালকে। আমরা বন্ধুরা গরুটা আপনাদেরকে একটু দেখাই, খুব সুন্দর একটা দেশাল সাইজের গরু, গতকালকে সেল হয়ে গেছে, খামারেই নিছেন।
খামার থেকে খামারে আসলে গরু নেওয়া হয় আমরা প্রায়ই দেখি। তো এইখানে আমরা আরেকবার দেখলাম, এটা তো 23-এর কুরবানির জন্য রেডি, তাই না? আচ্ছা, আর এইটা কি সেলের ব্যাপারে কোনো ইয়া হচ্ছে নাকি? কথাবার্তা বলছে কিন্তু এটা তো এবার রেডি হবে না, রেডি হবে না, না না বাচ্চা গরু, দুই দাঁতের গরু, দুই দাঁত মাত্র। জি, খুবই হাই পার্সেন্টেজের গরু দেখে বুঝা যাচ্ছে, নাভি, তারপরে হচ্ছে গলার কম্বল, পায়ের পাওয়ার, হ্যাঁ পায়ের পুরা অনেক স্ট্রং। তো এইটা কি 24-এ রেডি হবে? 24-এ রেডি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো খুব সুন্দর লাগলো আপনাদের গরু। তাহলে কুষ্টিয়ায় মেহেরপুরে গেলে আপনাদের ফার্ম দেখা যাবে, ভিজিট করা যাবে, তাই তো? আচ্ছা, আপনারা কি ডেলিভারি দেন নাকি যে কিনবে সে নিয়ে যাবে এরকম? না, আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে কিন্তু বেশিরভাগ খামারিরা কেনে, তো ওরাই নিয়ে আসে। আচ্ছা, মানে আপনাদের মেইন ইয়া হচ্ছে খামারি? খামারি, খামারি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে কথা বলে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। বন্ধুরা, এখানে আমরা আরও কিছু অ্যাগ্রো দেখতেছি। এখানে মিল্কল্যান্ড অ্যাগ্রো দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো মিল্কল্যান্ডের গরু। এখানে এখানে বড় সাইজের ক্রস্টাল আছে, তারপরে দেশাল বা আমরা যে শাহিওয়াল বলি এই রকম একটা গরু দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখানে একটা হাসা, না আমরা হাসা হাসা বলবো না, এইটা হচ্ছে সম্ভবত রেড চিটাগং ক্যাটাগরির হাসা এরকম হয়তো হইতে পারে, কারণ এটার শিং, খুরা, চোখ দেখলে বোঝা যায়। এখানে ফুল হোয়াইট, ফুল হোয়াইটের মধ্যে মুখটা হচ্ছে কালো, এরকম একটা অস্ট্রাল গরু আমরা দেখতে পাইতেছি, খুব সুন্দর। বন্ধুরা, আমার ধারণা এই যে সাদা গরুটা আমরা দেখতেছি এই জায়গায়, এই গরুটা হয়তো ক্রস ব্রাহ্মা হইতে পারে। আপনাদের কার কী মনে হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানা দিন, যে এটা আপনাদের কী মনে হয়, ক্রস ব্রাহ্মা কিনা বা এটা আসলে ব্রাহ্মা কিনা। এরপরে আমরা এখানে দেখতেছি মাদ্রাসা অ্যাগ্রো। মাদ্রাসা অ্যাগ্রোর পরে এখানে আছে SAC অ্যাগ্রো, এখানে একটা ভর্তি নিয়ে আসছেন ওনারা। ভর্তির পরে এই জায়গায় আছে, এই যে এটা কে কে, এটা কি প্রাইস? আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক খুশি। কি এটা, কি কি ক্যাটাগরিতে পুরস্কার এটা? এটা সারে, দেশি সারে তৃতীয় স্থান। দেশি সার তৃতীয় স্থান, কোন গরুটা এটা, কোন গরুটা? এই লাল, এই লালটা না, খুব সুন্দর, খুব সুন্দর। এটার ওজন কত আছে এখন? এটা ওজন আছে 650+, 650 প্লাস, 650 প্লাস, খুব সুন্দর সাইজের গরু। এটার খুরাও তো খুব ভালো, নাভির লতি, তারপর গলার কম্বল, হাই পার্সেন্টের গরু। এটা কি আরো গ্রো করবে তো মনে হয় না? হ্যাঁ ইনশাআল্লাহ। এটার দাঁত কয়টা আছে এখন? এটা দাঁত এখন চারটা ভাই, চারটা। তার মানে মোটামুটি আরো চারটা দাঁতের জায়গা আছে, আরো দুইটা পর্যন্ত ভালোই বড় হবে। আর এইটা কি জাতের? এটা ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা ক্রস। আর এইটা শাহিওয়াল বলা যায় না, ব্রাহ্মা ক্রস। এটার ওজন কত হবে এখন? এটার ওজন 650, 650। আচ্ছা, দুইটা গরু আনা হয়েছে মেলা উপলক্ষে, তাই না? যাক, খুব ভালো লাগলো অনির সাথে দেখা হয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা ওকে চিনবেন অবশ্যই, আমার খুব কাছের একটা ভাই বলা যায়, নাবিল অ্যাগ্রোতে আছে। তো আমরা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই জায়গায়, আর এই গরুটা তৃতীয় পুরস্কার অর্জন করছে দেশি সার ক্যাটাগরিতে। আপনারা যারা নাবিল অ্যাগ্রো সম্পর্কে জানেন তারা নাবিল অ্যাগ্রোতে যাবেন, ভিজিট করবেন, তাদের গরুগুলো দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে কি সাজানো হইতেছে নাকি? আচ্ছা, আমরা একটু সাজানোটাও দেখাই আপনাদেরকে দর্শকরা। বন্ধুরা, আপনারা একটু গরুটা দেখেন, এইটা যেহেতু বিজয়ী আজকে তাই এটাকে সাজানো হচ্ছে। বন্ধুরা দেখেন, এখানে গরুটাকে সাজানো হচ্ছে, যেহেতু এটা বিজয়ী গরু, তৃতীয় পুরস্কার অর্জন করছে। সো এইটাকে একটু সাজসজ্জা না করালেই না, একটা বিজয়ী গরু সাজবে এটাই স্বাভাবিক। আমরা দেখি এই জায়গায় গরুটাকে কিভাবে মালা পরানো হয়। মালাটা খুব সুন্দর, মুখের মধ্যেও একটা মাস্কের মতো পরানো হচ্ছে, এটাও খুব সুন্দর। খুবই সুন্দর একটা গরু, এটা আসলে নিঃসন্দেহে পুরস্কারের দাবিদার। খুব সুন্দর একটা মুকুট পরানো হয়েছে, দেখেন বিজয়ীর মুকুট, খুবই সুন্দর। এই যে এই জায়গায় একটা
এই যে এই জায়গায় একটা মুকুট দেখা যাইতেছে, এইখানের এই মালাটাও খুব সুন্দর। তারপরে গলার মধ্যে সিনার সাইডে একটা মালা পরানো হয়েছে, এটা কি মনে হয় সম্ভবত বের করা হবে? আমরা গরুটার বের করা বা একটু হাঁটানোটাও একটু দেখব, দেখি আমরা গরুটা কিভাবে বের হয়। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর একটা গরু। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে 2022-এর কুরবানির আগে আমরা নাবিল আগ্রাতে গিয়েছিলাম, ওইখানে কিছু হাই পার্সেন্টেজের গরুর আমরা দৌড়াদৌড়ি করা দেখছিলাম। এত বড় গরু তার সত্ত্বেও এগুলো বাচ্চার মতো দৌড়াদৌড়ি করে, তো তখন আপনারা দেখছিলেন গরুগুলো কীভাবে দৌড়াদৌড়ি করে। এই গরুটার হাঁটা দেখেও আমার ওইটার কথা মনে পড়তেছে, খুবই খুবই সুন্দর গরু। খুবই সুন্দর, খুব সুন্দর গরু। খুব সুন্দর সাইজের গরু। চলেন আমরা একটু সামনে আগে অন্যগুলো। খুব সুন্দর গরু, বারবার চোখ আমার এটার দিকে যেতেছে, কিন্তু আমাদেরকে সামনে আগে যেতে হবে, কারণ সময় এবং গরু কারোর জন্য অপেক্ষা করে না। আজকে শেষ দিন, গরুগুলো চলে যেতে পারে। সো আমরা খুবই খুবই সুন্দর একটা ছবি হয়ে যাক। এরপরে এখানে আছে সাদেক এগ্রো। সাদেক এগ্রোতে এই যে গোল্ডের চেইন পরানো হইতেছে গরুকে, কিউবান চেইন আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বিশাল বড় সাইজের গরু। এরপরে এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে একে হেরিটেজ, এখানেও খুব সুন্দর দুইটা গরু আছে। আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম মেলায় ঢোকার শুরুতে প্রথম ইয়াতে। এখানে আরেকটা গরু আমরা দেখতেছি, গরুটা যাচ্ছে, একটু আপনাদেরকে দেখাই। গরুটা কিন্তু অনেক বড় সাইজের গরু, আমি উপর থেকে ক্যামেরা ধরছি বলে হয়তো একটু ছোট লাগতে পারে, বাট এটা ছোট না, এটা যথেষ্ট বড় সাইজের গরু। গরুটা আপনি একটু দেখেন, মেলায় প্রচুর মানুষ, লোকে লোকারণ্য, অনেক মানুষ, অনেক মানুষ। আমরা একটু সামনের দিকে আগায় যাই, দেখি এখানে সামারাই ক্যাটল ফার্মে শাহেদ ভাই আসছে কিনা, আসলে আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদিও আজকে সবাই এখানে ফার্মে অনেক ব্যস্ত, অনেক বিজি, কিন্তু তারপরেও আমরা সবার কাছ থেকে একটু একটু সময় নেওয়ার চেষ্টা করব। এইখানে দেখা যাচ্ছে এটা সম্ভবত তাজ ক্যাটল র্যাঞ্চ, এখানে খুব সুন্দর কিছু গরু আছে। সন্ধ্যাবেলা আবার একটা র্যাম্প শো এর আয়োজন হবে, আমরা র্যাম্প শোটাও আপনাদেরকে দেখাবো, তখন এর জন্য গরু রেডি করা হচ্ছে। এই যে আমরা এখানে শাহেদ ভাইকে পেয়ে গেছি, আমরা এখন ওনার সাথে কথা বলবো। চলেন আমরা একটু শাহেদ ভাইয়ের সাথে কথা বলি, বলে ক্যাটেল ফার্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করি, আমাদের সামারাই ক্যাটেল ফার্ম সম্পর্কে। এখানে অবশ্য আরেকজন ওনার সাথে কথা বলছেন, ওনার কথা বলা শেষ হলে আমরা এখানে কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মেলায় ঘুরতে ঘুরতে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে এটা আমি ভাবি নাই, আপনার সাথে আমার দেখা হয়েছিল গাবতলিহাটে, ওই ভিডিওটা দর্শকরা অনেক পছন্দ করছিলেন, তো আজকে আবার আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আমারও খুবই ভালো লাগছে যে আপনাদের সাথে দেখা হলো, সবার মানে পরিচিত লোকজন আসছে, অনেকেই আমাদের চ্যানেলের বেশ নিয়মিত ভিডিও দেখে তারাও আসছে, জি, এবং আপনারা আসছেন, সব মিলিয়ে খুব খুব আনন্দিত উৎফুল্ল। তো রিপন ভাই তো আজকে দ্বিতীয় দিন আসলেন, কালকেও এসেছিলেন, কেমন দেখতেছেন মেলা? সব মিলিয়ে খুবই ভালো, খুবই ভালো একটা আয়োজন, এই আয়োজন দেখে আমি অভিভূত। আসলে এরকম আয়োজন কিন্তু বছরে হওয়া উচিত, দুই একবার হওয়া উচিত, আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আয়োজন এ ধরনের তো হওয়াই উচিত, এবং এরকম আয়োজন যত হবে তত আমাদের এই লাইভ স্টক সেক্টরটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বছর আপনি তো অনেক হাটে ঘুরতেছেন, আমরা আপনার ভিডিওতে দেখতেছি, তো কেমন মনে হচ্ছে 2023-এর কুরবানির বাজারটা কেমন যাবে?
এটা একটা জটিল প্রশ্ন, কারণ হচ্ছে যে আপনি জানেন যে ইতোমধ্যেই গরুর গোশতের দাম 700 টাকা পেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই গোশতের হিসাব তো মানুষ করবে, ওজনটা তো হিসাব করবে। তো গত বছরের তুলনায় পার লাখে আমার একটা ধারণা 3-4 হাজার 5 হাজার টাকা বেশি হবে, বেশি হবে, বেশি হবে। স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম বলতে পারেন অনেকটাই। অনেক সুন্দর এখানে একটা গরু যাচ্ছে। জি, তো ভাই দাম যে বেশি হবে, কিন্তু মানুষ তো আসলে আশা করে যে দাম বাড়বে না, বা দাম একটু রিজনেবল থাকবে, বা দাম একটু কম থাকবে। এটা আসলে মানুষের আশার সাথে না কুরবানি হাটে গিয়ে দেখা যায় তার একটা ধাক্কা খায়। তারপরে গরুর একটা ক্রাইসিসও আমরা দেখি, ঈদের আগের দিন ছোট গরু শেষ হয়ে যায়, বড় গরু থেকে যায়, কিন্তু ফার্মে কিন্তু আবার বড় গরু প্রচুর বিক্রি হচ্ছে। এটা সম্পর্কে আপনার কি মনে হয়? এটা ঠিকই আছে যে আসলে ছোট গরু বিক্রি হয়ে যায়, ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর চাহিদা কমের কারণে আসলে বড় গরুগুলো থেকে যায়। আর বড় গরুগুলো মূলত যারা কিনেন তারা কিন্তু আসলে ওইভাবে হাটে যেতে চান না। জি, এটা হচ্ছে চরম একটা বাস্তবতা, কারণ হাটের পরিবেশ, এখানে একটা বিষয় থাকে, টাকা পয়সা লেনদেনের একটা বিষয় থাকে, নিরাপত্তার ব্যাপার আছে, নিরাপত্তার নিরাপত্তা যদি এক ধরনের নিরাপত্তার কথা বলা হয় যে হ্যাঁ নিরাপত্তা বলাই আছে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু সেই নিরাপত্তা তাই শুধু নিরাপত্তা নয়, আরও কিছু নিরাপত্তার বিষয় থাকে। সেগুলো যারা বড় বড় গরু কিনেন তারা মনে করেন যে হাটে এইগুলো সম্ভব না, যার কারণেই তারা আসলে খামার থেকে কেনেন। আমার একটা সাধারণ মোটা দাগে এটা একটা বিশ্লেষণ আমরা বলতে পারি। তবে এছাড়া আরও অনেক কারণই আছে, সেগুলোর কারণেও কিন্তু অনেকে হাটে যান না, খামার থেকে কেনেন। তবে ইদানিং কিন্তু আবার হাটে যাওয়া অনেকে শুরু করেছে, হাটেও কিন্তু ভালো গরু উঠে। জি, ভালো গরু পাওয়া যায় হাটেও। জি, আচ্ছা, তো রিপন ভাই, আমরা ইনশাআল্লাহ 2023-এ আপনার কাছ থেকে আরও অসংখ্য ভিডিও পাবো, অসংখ্য ভিডিও দেখব। আসলে অনেক ইউটিউবারই আছেন যারা আপনাকে দেখে এই লাইনে, জি জি, আপনাকে দেখে এই লাইনে এসেছেন এবং ভালো করছেন। আপনি তাদের প্রতি যদি কোনো পরামর্শ দিতে চান? না, আমি যে খুব বেশি ভালো করছি বিষয়টা কিন্তু এমন না, এটা আসলে আপনারা বলেন, কিন্তু আমি চেষ্টা করছি আর কি। যে আমি আসলে এই সেক্টরের মানুষ না, এর আগেও অনেক ইন্টারভিউ আমি বলেছি যে আসলে আমি মিডিয়া জগতে ছিলাম, সেখান থেকে হঠাৎ করে এখানে চলে আসা, আসার পরে আসলে মাশাআল্লাহ ভালো লেগেছে। চেষ্টা করি প্রকৃত জিনিসটা তুলে ধরার জন্য, এবং এই যে দাম দরের যে বিষয়টা, প্রকৃত সত্যটা যদি তুলে ধরা যায় তাহলে কিন্তু আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। কিন্তু আমরা যদি একটু রং ঢং লাগিয়ে থাম্বেলটা একটু কি বলবো, একটু কিছু চমকপ্রদ কিছু কথাবার্তা দিয়ে দিলাম কিন্তু ভিতরে ওরকম কোনো কিছু নেই, তখন কিন্তু মানুষের এই চ্যানেলের প্রতি ট্রাস্ট থাকে না, কনফিডেন্স থাকে না যে আসলে এ যা বলছে সেটা কতটা সঠিক। সঠিক, এই জন্যই মানুষ কিন্তু অনেক সময় এই চ্যানেল থেকে কিন্তু দূরে সরে চলে যায় আর কি। তো ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। ইনশাআল্লাহ আবার কোনো একদিন হাটে ঘুরতে ঘুরতে আপনার সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আমার দর্শকদের বা আপনার দর্শকও আছেন আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? না, খুবই ভালো লাগছে, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আর এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর পরামর্শ দিবেন, কমেন্টস করবেন। কমেন্টস করলে হয় কি যে একজন ইউটিউবারের জন্য অনেক ভালো হয় যে ভাই এই ভিডিওটা এরকম না, এখানে এই দেন, এই দেন, এটা ওটা দেন, তখন একজন ইউটিউবারের জন্য অনেক কিছু সুবিধা হয়, উন্নতির জায়গাটা থাকবে। তো সুতরাং আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, ওয়া আলাইকুম।